আবার মেরে টেরে দিয়ে বলছে সেলফ ডিফেন্স, ছি 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 ছি, লজ্জা হওয়া উচিত এতগুলো মানুষকে গুলি করে মেরে দিয়ে বলে সেলফ ডিফেন্স। আর কে বলছে? একটা রিটায়ার্ড লোক, আমার সিএমও তো কাজ করতো, একটি অফিসার, নিচু তলার অফিসার, সে কেন রিটায়ার্ড বলে তাকে সরিয়ে দেওয়া হলো। আর রিটায়ার্ড লোক এখানে বিবেক ডুবে বসে আছে, রিটায়ার্ড লোক হিসেবে ইলেকশন পরিচালনা করছে, তখন লজ্জা করে না? সুরজিৎ পুরকাস্তকে সরিয়ে দেওয়া হলো রিটায়ার্ড লোক বলে। আমার অফিসে অশোক চক্রবর্তী বলে রেলের একজন কর্মী কাজ করতো আরপিএফ এ, নিচু তলার কর্মী, তাকেও সরিয়ে দেওয়া হলো। আর বিবেক দুবে হু আর ইউ? 19 সালের ইলেকশনেও আপনি ছিলেন, আপনাকে আমি কোয়েশ্চেন করছি, আমি ইলেকশন কমিশনকে, আপনারা আমাকে নোটিস পাঠাবেন, আমি কোনো কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করছি না, আমি আমার ডেমোক্রেটিক রাইটস জিজ্ঞেস করছি। আমাদের জায়গা থেকে যদি রিটায়ার্ড অফিসার বাদ হয়, তাহলে আপনার জায়গায় রিটায়ার্ড অফিসার কেন পালন, কেন ইলেকশন পরিচালনা করবে?